ইউটিউবে ফেসবুকে দেখলাম অনেক সায় আছে বর্তমানে তারাবের নামাজ পড়ার সময় মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করে হুজুর এটা ইসলাম কতটুকু সমর্থন করে যারা পবিত্র কোরআনকে তারাবের নামাজে দেখে দেখে মোবাইলে তেলাবাদ করে আমি মনে করি এরা হচ্ছে বিনোদন দিচ্ছে এরা তামাশা করছে ইসলামকে নিয়ে ইসলাম কখনো নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত ইসলাম এটা কখনো সমর্থন করতে পারে এক ডান হাত তুলে বলো না পারে কেন করবে তুমি দলিল কি মানুষ দলিল বলছো তুমি পবিত্র কোরআন তারপর সরকারের মদিনা সল্ল্লা সাল্লাম কিন্তু আল্লাহর নবী সাল্লু সাল্লাম কী বলেছে সরকারের মদিনা বলেছে কল নবী সাল্লিউসাল্লাম সল্লু ক্যামা রায় উসল্লি রসুল বলেছেন আমি যেমনভাবে নামাজ পড়ি পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো তাহলে রসুল সরকারের মদিনা নামাজ যে পড়েছেন একটা হাদিস যদি দেখাতে পারো তেষট্টি বছর জিন্দগির ভিতরে রসুল কোনোদিন কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে নামাজ পড়েছেন তাহলে আমার জিন্দিগি তার বিরুদ্ধে আচরণ করবো না সারা জীবনে দেখাতে পারবে না সরকারের মধ্যে জীবনে কোনো দিন শরীফ দেখে দেখে তেলাবাদ করে করে তারপর নামাজ আদায় করেছেন একটা দলিল কেমত পর্যন্ত কেউ দিতে পারবে একটু চিন্তা করুন তো মানুষ যখন কোরআন তেলাবাদ দেখে দেখে করবে তখন দেখেন কয়টা জিনিস এক নম্বরে আসে সে যখন কোরান তেলাওয়াত দেখে করবে এক নম্বরে কিছুক্ষণ পরে যখন পৃষ্ঠা শেষ হয়ে যাবে সেই কিন্তু পৃষ্ঠাটা উল্টাতে হবে পৃষ্ঠা উল্টাতে গেলে আপনার মনোযোগ নিশ্চিতভাবে নষ্ট হবে যখন দাঁড়াবেন নামাজে দাঁড়ানো অবস্থায় নজর থাকবে ডাইরেক্ট সেইজদা যেখানে দেবেন ওই জায়গাটার মধ্যে সেইজদার নজর থাকবে ওইখানে কিন্তু আপনি যখন কোরআন তেলাবাদ করবেন দেখে দেখে তখন আপনার নজর কিন্তু সেইজদার জায়গার মধ্যে যাবে না আপনি এক হয় ডানে এক হয় বামে তাকাবেন কিন্তু ইসলাম বলে কোরআন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমাদের মুখ হবে ক্যাবলামুখী যেই ব্যক্তি কোরআন দেখে দেখে তেলাবাদ করবে এক সে ডান দিকে তাকাতে হবে না হয় বান দিকে ক্যাবলার দিকে মুখ ছুটে গেলে তার নামাজ কখনো আদায় হবে হ্যাঁ জবান বলে বলুন হাবিব আজকে যারা এই কাহিনীগুলা করছে দেখে থেকে কোরআন তেল এটা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ইহুদি নাসারতের কাছে আমাদের ইসলামকে ছোট করতে যাচ্ছে কিন্তু হজরত উমর ফারুক রাজিউল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা এবং নাবালক শিশু দ্বারা ইমামতি করা আমি সম্পূর্ণ আজ থেকে নিষেধ এবং হারাম ঘোষণা করলাম জুড়ে বলে সুবাহ আল্লাহ এই জন্যে দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে আমরা যেহেতু ইমাম আজম হানাফি মাজাবের মতে আমরা নামাজ পড়ি আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলায় তিনি ফিক আকবরের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা ইসলাম কখনও সমর্থন করে না কারণ এটা আমলে কাসির মধ্যে পড়ে যায় অর্থাৎ নামাজ নষ্ট হওয়ার অসংখ্য রকমের কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমলে কাসির আমলে কাসির মানে হচ্ছে কি আপনার কারণে নামাজ নষ্ট হবে না অন্য একজন মানুষের কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে হুজুর বুঝলাম না অন্য মানুষের কারণে আমার নামাজ নষ্ট হবে কীভাবে ধরুন স্বরূপ আপনি নামাজ পড়ছেন কেউ একজন দূর থেকে তাকাই বলল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত আপনি দেখে দেখে পড়ছেন কিছুক্ষণ পর পৃষ্ঠা শেষ হয়ে গেল আপনি আরেকজন পৃষ্ঠে যাচ্ছেন পিছন দিক থেকে একজন মানুষ মনে করবে এমন নামাজ পড়ছে না এমন মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে এই যে পিছন দিক থেকে আপনার কর্মকাণ্ড দেখে একজনে মনে করলো সে নামাজে দাঁড়ায় নাই মনে হয় এমনি কোরআন তেলাওয়াত করছে ওই মানুষের মনে করার সাথে সাথে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এক কথায় নামাজে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে পিছন দিক থেকে আরেকজন মনে করবে আপনার নামাজে দাঁড়ান নাই এমনিতেই দুষ্টমি করছেন বা আপনি খেলছেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে একজন মানুষ কোরআন তালত যখন দেখে দেখে করবে তখন তার কর্মকাণ্ড দেখে আরেকজন যখন মনে করবে না এমন নামাজ পড়ছে না দাঁড়িয়ে কোরআনতালাত করছে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে ইসলাম যেই কাজ দ্বারা নামাজ নষ্ট হয় এই কাজ কখনও আমরা সুন্নি জনতা করতে পারি দেখে দেখে কোরআন তালোয়াদ করা এটা এক প্রকার ষড়যন্ত্র হাফেজে কোরআন হওয়া থেকে কারণ একজন হাফেজে কোরআন হতে হলে অন্তপক্ষ তিন চার বছর কী পরিমাণ কষ্ট কোরআন এখনো পর্যন্ত হরকত ছাড়া তারা যার ছাড়া যদি টিকাই রাখে একটা সম্প্রদায় টিকিয়ে আছে এটা হচ্ছে হাফেজ কোরআন তাদের কলমের ভিতরে তিরিশ পারা কোরআন মুখস্থ তারা বলে দেখে 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 কোরআন তেলাওয়াত যখন তারা নামাজে করবে তখন হাফেজ মনে করবে হাফেজ হইয়া লাভ কি দেখে দেখে কোরআন তেলাত কয়দিন পরে কোরআনকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিবে। এক কথায় ইহুদি নাসারাতের এজেন্ট বাস্তবায়ন করে মুসলমানদের কলাপ থেকে কোরআনকে সরিয়ে দেওয়ার জন্য তারা এজেন্ট বাস্তবায়ন করে তারাবির নামাজে দেখে দেখে কোরআন তেলাত করে এদের সমাজে কোনো ঠাই হতে পারে না এই দেশ থেকে বিজয়িত হবে কারণ দেশ হচ্ছে ওই আল্লাহর দেশদান হাত তুলে বলো ঠিক কি না